আচ্ছা, একটু সিনেমার ব্যাপারে আসি। এই বছর ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেল, প্রায় 11টা সিনেমা। এটা নিয়ে কেমন লাগছে, কারণ অনেক বছর পরে এতগুলো সিনেমা একসাথে ঈদে আসলো, এবং কোন সিনেমাটা দেখা হয়েছে? আপনাকে ক্লোজ বড় ভাইয়ের সিনেমা মুক্তি পেয়েছে আমরা জানি, সেটা দেখা হয়েছে। আমার তো মনে হয় একটা ইতিহাস, এতগুলো ছবি কি আগে কখনো রিলিজ পেয়েছে? 11টা 12টা গত 7-8 বছর আগে পেত। তাহলে এটা আসলে একটা ইতিহাস, এই সময় এসে 3টা 4টার বেশি ছবি কোনোভাবেই রিলিজ দেওয়া উচিত না। 3টাই তো অনেক রিস্কি। দেখেন, হল ব্যবসায়ীরা মানে যার প্রতি বেশি আগ্রহী তার ছবিই নিবে, তো মানে এটা খুব সাধারণ ব্যাপার হচ্ছে যে আমি হল মালিক হলেও তো আমার যেটা ব্যবসা হবে রাজকুমার ছবি আমিও হলেও নিতাম। তো তারপরে ইমোশনের জায়গা আছে, সবাই তো ইমোশন নিয়েই ছবি বানায়। আসলে অন্য আর্টিস্টরাও তো অনেক স্বপ্ন নিয়ে এসেছে, তো হল সংখ্যা এত বেশি কম, 500 হল হলে একটা কথা ছিল, এখন এত কম হল, শাকিব ভাইয়ের জন্য সব মানে সব হল মালিকরা চাচ্ছেন, এটা তো ওনার দোষে কিছু না। কিন্তু ওই যে যারা ইগো নিয়ে আসছেন তাদের মানে ইগোটা চেঞ্জ করে ওনারা যদি আরও কিছুদিন পরে আসতো তাহলে ওনাদের ছবিও কিন্তু ভালো হয়েছে। যতটুকু দেখলাম শুনলাম ওনাদের ছবিও খারাপ হয়নি, তো ওনার ছবির রেজাল্ট অ্যাটলিস্ট ভালো হতো, কিন্তু ওনারা নিজেরাই নিজেরা সুইসাইড করে ফেললো। হ্যাঁ, রাজকুমার দেখা হয়েছে কিনা, যেহেতু শাকিব খান আপনার বড় ভাই তুল্য, ওনার প্রতিষ্ঠানেও আপনি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, তো এটা নিয়ে একটু বলুন। না, ডেফিনেটলি রাজকুমারের অনেক গল্প তো আমি আগে থেকেই জানি, আসলে অনেক গল্প শুনেছি, শুটিংয়ে অনেক কিছু দেখেছি। তো আমি মাত্রই যে 2 দিন আগে দেশে বাইরে ছিলাম, এসেই আবার এই নির্বাচন শুরু হয়েছে। সো এই মুহূর্তে আসলে জাস্ট নির্বাচনটা শেষ হওয়ার পরের দিনই আমি ইনশাল্লাহ রাজকুমার দেখতে যাবো, এবং দেখতেই হবে, কারণ এত আলোচিত হচ্ছে চারপাশ থেকে, গান মানে সবাই কান্নাকাটি করে বেরোচ্ছে, তো আমি একটু কান্নাকাটি করতে যাবো আর কি, ইচ্ছা আছে। একটু চিত্রনায়ক ইমনের কাছে আসি, যে আপনি মডেলিং থেকে এসেছেন, ভালো ভালো বেশ কিছু সিনেমা করেছেন, কিন্তু এখন দেখা যায় কর্পোরেট কাজে বা এই যে শিল্পী সমিতি নির্বাচন, এইগুলো নিয়ে আপনার ব্যস্ততা বেশি। আমরা যেমন ইমনকে চাই যে বড় পর্দায় অনেক বেশি দেখা, এটা থেকে এত কাজ কমে যাওয়ার কারণটা কি, এবং কামব্যাক করার ইচ্ছা আছে কিনা নিয়মিত হওয়ার ইচ্ছা? আমি তো কামব্যাক আমি তো কাজই করছি, আমি তো যাই না, আপনি জানেন কি না, আমার তো আমি অপারেশন জ্যাকপটের শুটিং করছি অলরেডি, সো আমি তো কাজের মধ্যেই আছি। আর যখন কাজ ধরেন 30 দিন তো আর কারো শুটিং থাকে না, আমার মনে হয় না কারো শুটিং থাকে কোনো আর্টিস্টের, ফিল্মের আর্টিস্ট, তো বাকি সময়টা মানে অযথা আড্ডাবাজি না করে, মানে অযথা গাল গল্প না করে ওই সময়টা যদি একটু কর্পোরেটে যদি হার্লেনের সাথে যদি একটু থাকি ওটা অনেক ভালো না, মানে অযথা মানে ফালতু আড্ডা না মেরে। তো আমার চেয়েও তো অনেক অভিজ্ঞ শাকিব ভাই, সো উনিও তো অনেক ব্যস্ত, উনি অলরেডি তুফান ছবিতে চলে গেছেন, সো উনিও তো বাজে সময় না করে ওই সময়টা উনি কর্পোরেটে দিচ্ছেন, তার মানে একটা কর্পোরেট কালচার গ্রো হচ্ছে, যে আর্টিস্টরা এখন ইনভলভ হচ্ছেন, প্লেয়াররা ইনভলভ হচ্ছেন। সো আমার অলরেডি 4-5টা ছবি রেডি আছে রিলিজের জন্য, গত বছরও 3টা ছবি রিলিজ পেয়েছে। সো আমরা এখন যেটা করছি, আমাদের মনে হচ্ছে যে কর্পোরেটের সাথে যদি আমরা সবাই ইন করতে পারি আমরা, তাহলে ধরেন ফিল্মের ক্ষেত্রেও যে স্পন্সরের ক্ষেত্রে আমাদের ঘুরতে হবে না, আমার কোম্পানি আমাকে স্পন্সর করবে, সো এটা একটা সুবিধা আছে। সো ওই ক্ষেত্রেই দেখবেন আর্টিস্টরা এখন কর্পোরেটের সাথে আস্তে আস্তে মানে মিশে যাচ্ছে, এটাই আর কি। শাকিব খানের কথা বারবার আসছে আপনার বড় ভাই, ওনার থেকে এমনি কোনো গাইডলাইন নেওয়া হয় কিনা, টিপস নেওয়া হয় কিনা? গাইডলাইন উনি এমনিতেই দেয়, মানে আমাকে না সবাইকেই দেয়, উনি যেহেতু একজন এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইনার, উনি ফিল্মের অনেক কিছু জানেন, সো সবসময় একটা কথাই বলে যে ভালো ছবির সাথে থাকতে, যে আপনি একটু আগে বললেন কম দেখা যায়, কেন বেশি দেখা গেলে খারাপ ছবি করে তো লাভ নেই। ঈদের মধ্যে ধরেন আমার একটা ছবি, আমার ছবি তো রেডিই ছিল, আমি তো চাইলে ঈদে রিলিজ দিতাম, কারণ আমি যে 5টা হল দিয়ে রিলিজ দিই আমার লাভটা কি, লাভ নেই। সো আমার ছবি রিলিজ পাবে হয়তো ঈদের পরে বা কিছুদিন পরে, প্ল্যান ওয়াইজ করলে ভালো, আর কন্টেন্ট ভালো হলে মানুষ ছবি এমনিতেই দেখতে যাবে। সো গাইডলাইন উনি এভাবেই দেয় যে সবসময় ভালো ছবি করতে হবে, আর আমারও গাইডলাইন ছাড়াও আমারও পার্সোনালি ইচ্ছা যে আমি সবসময় ভালো কাজের মধ্যেই থাকতে চাই। আসলে খারাপ ছবি তারপরেও হয়ে যায়, সবার ক্যারিয়ারে তো ভালো খারাপ মিলেই হয়, সো এই আর কি।